এক মিনিটে আজকের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এইচএম জুবায়ের অপূর্ব। ঢাবি খ ইউনিটে 83% অকৃতকার্য, মেধা তালিকায় প্রথম মাদ্রাসা শিক্ষার্থী। করোনায় একদিনে তিনজনের মৃত্যু, শনাক্ত 229। রংপুরে পুলিশের অভিযানে মৃত্যু, পদক্ষেপ জানতে চাইলেন হাইকোর্ট। প্রবাসীদের দেশে বিনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রী। নভেম্বরে নিম্নচাপ ঘূর্ণিঝড়, ক্রমেই কমতে পারে তাপমাত্রা। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির আগ্রহ নেই মির্জা ফখরুল। স্বাস্থ্যের সাবেক ডিজির জামিনের মেয়াদ বাড়ল। 16তম নিবন্ধনের জাতীয় মেধা তালিকা প্রকাশ। টাকা দিয়েও সোলার প্যানেল পাচ্ছেন না চরের বাসিন্দারা। বেনাপোলের ওপারে আটকে আছে 7,000 পণ্যবাহী ট্রাক। এখানেই শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ।